মৃত্যুর পরেও কি কোনো জীবন আছে এবং সন্ন্যাস নেওয়ার সঠিক বয়স কত সন্ন্যাস শব্দটা বা ব্রহ্মচর্যের মানে পথে থাকা সঠিক বয়স কখন আমার মতে ওটাই আপনার জীবনে সবার আগে করা উচিত বিয়ে করার সঠিক বয়স কখন সেটা নির্ভর করে এই সামাজিক পরিস্থিতির ওপর আর সর্বোপরি এসব চিন্তা আপনার আসে কারণ যতদিন ছিলেন দশ এগারো বারো তেরো অব্দিও হয়তো আপনি ভালো ছিলেন তারপরে হঠাৎ করে রাসায়নিক ককটেল হরমোন আপনার শরীরে উদয় হল না আর এখন আপনি তাকালেন হঠাৎ করেই সবাইকে অন্যরকম দেখাচ্ছে একবার এরকম হয়েছিল শঙ্করন পিল্লাই একটা পার্টিতে গিয়েছিলেন আর যখন তিনি পার্টি থেকে বেরোলেন তিনি তার বউকে বললেন জানো তো নেশা করলে তোমায় খুব সুন্দর দেখায় বউ বললেন কিন্তু আমি তো এক ফোটাও ছুঁইনি না না তুমি কেন আমি তো একটুখানি হরমোন হানা দিয়েছে আপনার শরীরে আর হঠাৎ করে সব অন্যরকম দেখাতে শুরু করলিস এরপরে হরমোন আপনার শরীর ছেড়ে পালায় তখন আপনি পিছনে ফেরেন আর জীবনের দিকে তাকান এগুলো কি আমি করেছি তারা আসার আগেও এরকমই দেখাচ্ছিল এটা চলে যাওয়ার পরেও এরকমই দেখালো ওই মধ্যেখানের সময়টা যখন আপনাকে নেশাগ্রস্ত করা হচ্ছে ভেতর থেকে হঠাৎ করে সব কিছু অন্যরকম দেখতে লাগে খুব কম মানুষই পারেন এই নেশাকে দূরত্বে রাখতে আর জীবনকে যেরকম সেরকমই দেখতে আর তারপর নেশার মজা নেয়া ঠিক যতটুকু দরকার ততটুকুই বাকি সবাই এর তারণায় ছোটেন তারা জীবনটাই গড়েন ওটাকে কেন্দ্র করে তো সন্ন্যাস মানে শুধু এই আপনি নিজের জীবন গড়ছেন না রসায়নের একটা সামগ্রিক প্রভাবকে কেন্দ্র করে আপনার শরীরের এটা হালকা রকমের মাতাল হওয়া বুঝলেন তো হঠাৎ কিছু অন্যরকম লাগে তো কখন আমার এসব পেরিয়ে যাওয়া উচিত সন্ন্যাস কোন প্রক্রিয়া নয় চেপে রাখার বা অস্বীকার করার এক অতিক্রম করার প্রক্রিয়া কখন অতিক্রম করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ কখন চেপে রাখা উচিত কখনোই না কারণ চেপে রাখা কোনো সমাধান নয় অতিক্রম করা একটা সমাধান অতিক্রম করা শুধু সমাধানই নয় এটা তার অনেক ওপরে এটা সমস্যার অতীত তো যখনই আমরা আটকে পড়ি নিজেদের সীমাবদ্ধতায় কোথাও আমরা একটা ভাবতে শুরু করি এই সমস্যাটাই একমাত্র বাস্তব এই সীমাবদ্ধতা একমাত্র বাস্তব নয় আপনি মনে করুন একটা সময় যখন কোনো যৌনতা ছিল না আর ছিল না সেসব পেরিয়ে যাওয়ার কথাও একজন শিশু হিসেবে তাই না হ্যাঁ তো এটা এক মাঝামাঝি সময় প্রকৃতি বিশ্বাস করবেন না সমস্ত অদ্ভুত যা কিছু আপনার মধ্যে হয় আর যত সব রোমান্টিক চিন্তা যা আপনার মাথায় চলছে প্রকৃতি খালি বংশবৃদ্ধি করতে চায় এই যদি আপনাকে তারা না দেয় আপনি ওটা করবেন না সমস্ত যা সব যন্ত্রণা আসে একটা শিশুর জন্ম দিতে কিন্তু তবুও আমাদের জনসংখ্যা অতিরিক্ত এটা হতো না ভেতর থেকে যথেষ্ট তাড়না না থাকলে আপনি ভেতর থেকে নেশাগ্রস্ত ভেতর থেকে বিকল করা যেই না আপনার হরমোনগুলো আপনার বুদ্ধিমত্তাকে কাবু করল তারপর থেকে যেখানেই তাকান শুধু ওটাই দেখেন লাগে একটা নির্দিষ্ট মাত্রার সচেতনতার ক্ষমতা সেটাকে পেরিয়ে দেখতে এটা কোনো অস্বীকার করা নয় বরং দেখতে পারা সেটা পেরিয়েও একবার সেটার পারে দেখতে পারলে আপনি বুঝে যান এটা যা তার সীমাবদ্ধতাগুলো কি যেটা সীমিত সেটাকে সীমিতভাবেই ঘাঁটা উচিত আপনাকে আপনার সারা জীবন নিয়োগ করতে হবে না তাতে তাই না জীবনের একটা ছোট্ট ব্যাপারে ততটুকুই মনোযোগ দেয়া উচিত যদি সেটা আপনার সচেতনতা জুড়ে ছড়িয়ে পড়ে তবে সেটা একটা বিকলাঙ্গ জীবন হয়ে উঠবে তো সন্ন্যাস হল একটা উপলব্ধি এটার আর যখন আপনার ক্ষমতা আসে একে অতিক্রম করার হ্যাঁ তো এখন আপনি মৃত্যুর পরে কি হয় সেটাও জানতে চান আমার মতে কিছু কিছু জিনিস প্রত্যক্ষ অভিজ্ঞতাতেই ভালো জানতে পারবেন ঠিক বিয়ের মতো আপনি সব থেকে ভালো জানতে পারেন অভিজ্ঞতা করি অন্য কেউ হাজার হাজার জিনিস বললেও তা সত্যি নয় তাই না এটা আপনার অভিজ্ঞতা তো সবসময় এটাই রীতি হয়ে এসেছে মানুষজন সবসময় এই ধারাই গ্রহণ করে এসেছেন যদি যদি কোনো কেউ আপনার সামনে আসেন যিনি একজন গুরু বা নিজেকে একজন বলে দাবি করেন আপনি তখনই প্রথমেই জিজ্ঞাসা করেন জীবন কি হোয়াট ডেথ মৃত্যু কি দেখুন কি জিজ্ঞাসা করছেন আমি চাই আপনি বুঝুন তলিয়ে দেখুন নিজের প্রশ্নটাকে আর একটু আর দেখুন ঠিক কি জানতে চাইছেন আপনি প্রশ্ন করছেন আমার জীবনের প্রকৃতিটি কি তাই নয় কি যখন প্রশ্ন করেন মৃত্যু কি আমি কোথায় যাব আপনি জানতে চাইছেন এটার প্রকৃতিটা কি কি হবে এই দেহ চলে গেলে আপনি জিজ্ঞাসা করছেন আমি কে আমি জিজ্ঞাসা করছি আপনি আমায় কেন জিজ্ঞাসা করছেন দেখুন যদি রাস্তাঘাটে চলেন আর কাউকে প্রশ্ন করেন আপনি কে মানা যায় ঠিক আছে যদি রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করেন আমি কে আপনাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে এমনটা হয়েছিল সিনসিনাটি এয়ারপোর্টে লোকজন এক লাইনে দাঁড়িয়েছিলেন চেক ইন কাউন্টারে চেক ইন করতে একটা লোক লাইন টপকে আসে আর সোজা চলে যায় কাউন্টারের পেছনে থাকা ভদ্রমহিলার কাছে আর মহিলাটি বললেন স্যার দয়া করে লাইনে দাঁড়ান সবাই লাইনে দাঁড়িয়ে তিনি বললেন না না আমার তারা আছে আমায় চেক ইন করে ঢুকতে দিন তিনি বললেন সবারই তারা আছে দয়া করে লাইনে দাঁড়ান তখন তিনি জোর গলা করে বললেন আপনি কি জানেন আমি কে ভদ্রমহিলা চটজলদি মাইকটা হাতে তুলে নিয়ে বললেন এখানে একজন লোক আছেন যিনি জানেন না যে তিনি কে কেউ কি সাহায্য করবে কেউ কি সাহায্য করবে না কে আপনি বেঁচে আছেন এই মুহূর্তে যদি জানতে চান এটা কি আপনার তাকান উচিত এখানে অন্য কোথাও নয় তো দুর্ভাগ্যবশত আপনি আমার সঙ্গে আছেন যদি সঠিক আধ্যাত্মিক লোকজনের সাথে থাকতেন তারা তৎক্ষণাৎ আপনাকে বলে দিতেন আপনি আত্মা আপনি আপনি বুঝলেন তো সর্বময় আপনি অমর এটা সেটা আপনি ভগবানের অবতার আপনি আমার কাছ থেকেও এই আবর্জনা শুনতে চান তারা আপনাকে এই সব কিছু বলে দিতেন এখন ভাববেন না আমি আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছি কারণ আমার তেমন কোনো প্রচেষ্টা করার প্রয়োজন নেই আপনি ইতিমধ্যেই বিভ্রান্ত আমায় কি সেই দিশায় কিছু পরিশ্রম করতে হবে আমায় করতে হবে কিছুই আপনি পুরোপুরি বিভ্রান্ত তাই না বিভ্রান্তি বেশ ভালো অবস্থা ভুল সিদ্ধান্তের তুলনায় হ্যাঁ বিভ্রান্তি আর একটু ভালো অবস্থা আপনি যে নির্বোধ সিদ্ধান্তগুলোয় পৌঁছচ্ছেন তার তুলনায় সিদ্ধান্ত মানে মৃত্যু বিভ্রান্তি মানে এখনো সম্ভাবনা আছে হ্যাঁ না? বিভ্রান্ত মানে এখনো সম্ভাবনা আছে এখনো খুঁজছেন সিদ্ধান্ত হল মৃত্যু আপনি শেষ আপনার আর আশা নেই আমি আত্মা আপনি শেষ তো কি হয় মৃত্যুতে আমরা আবিষ্কার করব কোনো এক সময় এই মুহূর্তে কি হচ্ছে এখন যদি একটা কলা খান কলাটা হয়ে যায় মানুষ কিছু একটা চমৎকার ঘটছে এখনই তাই না আসুন খুঁজি কি ঘটছে এখন কিছু একটা ভেতরে আছে যে এক টুকরো রুটিকে একটা মানুষে রূপান্তরিত করতে পারে আমাদের খুঁজতে হবে কি হচ্ছে এখন যদি বোঝেন উপলব্ধি করেন কি হচ্ছে এখন আপনার ভৌত অস্তিত্বের বাইরে এমন কি শরীর চলে গেলেও তবু আপনি জানেন কি ঘটছে যদি না জানতে পারেন এখন কি করে জানবেন মৃত্যুর পরে কি তো যদি আধ্যাত্মিকতা খোঁজেন সান্ত্বনার আশায় বা মনোরঞ্জনের জন্য আপনি ভুল জায়গায় এসেছেন আমি মনোরঞ্জনকারী নই না তো শান্তনা বিলানোর লোক যদি সমাধান খোঁজেন তাহলে আমরা একটা পথ প্রস্তুত করে দিতে পারি আপনার চলার জন্য কোনো উত্তর নয় বুঝতে পারছেন আমার কাছে কোনো উত্তর নেই আপনার কোনো প্রশ্নের জন্যই যা আপনি জিজ্ঞাসা করেন যদি প্রশ্নটা সত্যি হয় যদি প্রশ্নটা খাঁটি হয় অজ্ঞানতার কষ্ট আপনাকে ছিন্ন করে দিচ্ছে যদি না জানার কষ্ট সত্যিই আপনাকে বিব্রত করে তখন আমি দিতে পারি আপনাকে এক উপায় আপনাকে দিতে পারি একটা পথ একটা সমাধান খুঁজতে কিন্তু আমার কাছে কোনো জবাব নেই বিকজ কারণ সব উত্তরই এক একটা গল্প মাত্র যা হয় আপনাকে সান্ত্বনা দেবে না হলে মনোরঞ্জন করবে